কারণ ক্লাস শুরু হওয়ার অন্তত 7 মিনিট হয়ে গিয়েছে, টাইমের টাইমিংটা ঠিক রাখলে পরে ভালো হয়। এমনি অনলাইনে ক্লাস মাগনা মাগনা ক্লাস না, ক্লাস করতে গেলে যারা এই যে যথাসময়ে এসে বসে আসো তাদের ডেটা খরচ হচ্ছে, তো শুধু শুধু এই বসে গল্প করে ডেটা খরচ করে লাভ নাই। আমরা ক্লাস শুরু করছি, কি বলেন, আরো শক্তিশালী হয়ে আবির্ভূত করোনা। আমরা লেদার গুডস তৈরি করতে গেলে কাটিং করলাম, কাটিং এর পরে জিনিসগুলো মার্কিং হলো, মার্কিং হওয়ার পরে সেটা চলে যায় সেকশনে, যেটা হয় স্প্লিটিং। স্প্লিটিং মানে হচ্ছে গত ক্লাসে পড়িয়েছি যে আমার রিকোয়ার্ড থিকনেস এর লেদারটা পাওয়ার জন্য আমি যেই লেদারের সাবস্টেন্সটা কমানো হয় সেটা হচ্ছে স্প্লিটিং। আফটার স্প্লিটিং এই প্রোডাক্টে সবগুলো চলে যায় স্কাইভিং সেকশনে। স্কাইভিংটা হচ্ছে লেদার গুডস ম্যানুফ্যাকচারিং এর সবচেয়ে বেশি ভাইটাল প্রসেস। তোমরা লেদার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমরা জেনে থাকবে আমি যে লেদারই তৈরি করি না কেন, যে শু আপার লেদার হোক, গার্মেন্টস লেদার হোক, বা গ্লাভস লেদার হোক, বা অন্য কোনো লেদার হোক, সোকিং মোটামুটি সেম প্রসেস। কিন্তু লাইমিং এ গিয়ে এক এক ধরনের লেদারের জন্য এক এক রকম ভাবে লাইমিং করা হয়, এবং বলা হয়ে থাকে লাইমিংটাই হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রসেস, যেখানে লেদারের কোয়ালিটিটা কোন ধরনের লেদার তৈরি করতে চায় সেটা করা হয়। ঠিক সেই রকম লাইমিং এর মতোই স্কাইভিংটা হচ্ছে লেদার প্রোডাক্টস তৈরিতে সবচেয়ে ভাইটাল একটা প্রসেস। সবচেয়ে বলে তো আসলে এখানে কিছু নয়, অন্যতম বলা যাবে, যে অন্যতম ভাইটাল মানে ইম্পর্টেন্ট একটা প্রসেস। স্কাইভিং এর প্রসেস এর মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে লেদারের যে কোনো দিকের এজে সাবস্টেন্সটা কমান। মনে করো আমি একটা জায়গায় ফোল্ডিং করব, তো আমার লেদারের থিকনেস আছে হচ্ছে 1 মিলিমিটার, তো ওই এজটা যদি ফোল্ডিং করি তাহলে ওই জায়গাটায় থিকনেসটা হয়ে যাবে 2 মিলিমিটার, তাহলে সেই জায়গাটা একটু মোটা থাকবে, যেটাকে বলা হয় বাল্কিনেস। এই বাল্কিনেসটা অ্যাভয়েড করার জন্য আমি স্কাইভিং করে ওই এরিয়াটুকু থিকনেসটা কমাই নেব, সেটাকে বলা হয় স্কাইভিং। স্প্লিটিং যেটা করা হয় সেটা ওভারঅল পুরো এন্টার লেদারটার সাবস্টেন্স কমানো হয়, কিন্তু স্কাইভিং এর ক্ষেত্রে শুধুমাত্র এজের দিকে, মোস্টলি এজের দিকে, মাঝে মাঝে এ ছাড়াও কয়েক জায়গায় কমানো হয়, যেটা আমি পরে দেখাবো যে এক ধরনের স্কাইভিং রয়েছে। তো সাধারণত মোস্টলি এজের দিকে সাবস্টেন্স কমানোকে বলা হয় হচ্ছে স্কাইভিং। এই স্কাইভিং এ হাত দিয়েও করা যায়, স্কাইভিং মেশিন দিয়েও করা যায়। তো হাত দিয়ে করতে গেলে আসলে অনেক স্কিল লাগে, সময় লাগে অনেক বেশি, মেশিন দিয়ে করাটাই প্রেফার করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাত দিয়ে যখন স্কাইভিংটার মতো কাজ করা হয় সেটাকে বলে পেয়ারিং, যেটা অনেক আগে থেকে আমরা জুতো তৈরি করার সময় যখন মেশিন ছিল না, হ্যান্ডমেড শু তৈরি হতো, তখন ওই জুতার এজ গুলাকে ওই পেয়ারিং, যেটা আমাদের দেশে অনেক সময় রাফি বলে, তোমরা রাফি নামে চিনবা যদি ফুটওয়ারের ক্লাস করেছো তোমরা থার্ড ইয়ারে, রাফি দিয়ে এই হ্যান্ড পেয়ারিং বলে, ওটা হ্যান্ড পেয়ারিং করলে সেটাকে বলা হয় পেয়ারিং। তো স্কাইভিং এর ক্ষেত্রে আসলে কয়েকটা জিনিস মেনটেন করতে হয়, সবটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবির একটা কোনার দিকে, ডান সাইডের কোনার দিকে আস্তে করে কার্ভে কাটা হয়েছে লেদারটাকে, স্কাইভিং করা হয়েছে। এখন এই অংশটুকু উইডথ বলে স্কাইভিং এর, আর স্কাইভিং এর থিকনেস বলতে বোঝাবে স্কাইভিং এর এজের দিকে, একদম এজ বরাবর যে থিকনেসটা থাকে তাকে বলে থিকনেস। স্কাইভিং করতে গেলে মোটামুটি 4টা প্যারামিটার মেনটেন করতে হয়, 1 নাম্বার হচ্ছে উইডথ, 2 নাম্বার হচ্ছে থিকনেস, 3 নাম্বার হচ্ছে আমি স্কাইভিংটা কি ধরনের স্কাইভিং করব। 4 ধরনের স্কাইভিং আছে মেইনলি, 4 ধরনের মধ্যে কোন ধরনের স্কাইভিং করব। 4 নাম্বারটা হচ্ছে আমার কোন সাইডটা স্কাইভিং করা লাগবে। আমি সব আর্টিকেলের সব জায়গায় স্কাইভিং করা লাগে না, যেখানে ওভারল্যাপিং হবে বা যেখানে ফোল্ডিং হবে সেই সব জায়গাটাই স্কাইভিং করতে হবে। স্কাইভিং উইডটা কতটুকু রাখতে হয় এটার একটা ওভারঅল মেজারমেন্ট রয়েছে। মনে করো আমার ফোল্ডিং অ্যালাউন্স হয়েছে ফোল্ডিং অ্যালাউন্স ধরো 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার ফোল্ডিং, মানে
মিলিমিটার ফোল্ডিং হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার স্ক্রাইবিং করতে হবে কতগুণ 10 এর ডাবল 20, তার থেকে একটুখানি বেশি বলতে সেটা কতটুকু, সাধারণত বলা হয় 10% বেশি করা হয়। এই বেশিটা যদি 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার আমার ফোল্ডিং থাকে, সেই ক্ষেত্রে স্ক্রাইবিংটা 22 মিলিমিটার করলে যথেষ্ট। তার 2 মিলিমিটার আমি কেন বেশি করলাম, তোমরা জানো যে লেদারটা একটা স্টিচি ম্যাটেরিয়াল, আমি ফোল্ডিং করার আগে ওখানে অ্যাডেসিভ অ্যাপ্লাই করব, অ্যাডেসিভ অ্যাপ্লাই করে ফোল্ড করব, তারপরে একটু হাতুড়ি দিয়ে বা যেটা পরিভাষায় বলা হয় হ্যামারিং করা, হ্যামারিং করলে পারে লেদারটা একটু বড় হয়ে যেতে পারে, তাহলে এবার যতটুকুই বড় হোক ওই 2 মিলিমিটারের মধ্যে এটে যাবে, তাহলে ফোল্ডিং করলে পুরো জায়গাটা সুন্দরভাবে সেম থিকনেসের হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? স্ক্রাইবিং উইথ কতটুকু থাকবে, আমার যতটুকু ফোল্ডিং হবে ঠিক তার ডাবলের থেকে সামান্য একটু বেশি, সেই সামান্য মানে 10% মতো বেশি। এখন মনে করো একটা মানি ব্যাগের পকেট তৈরি করতে যাব, মানি ব্যাগের পকেটে আছে ফোল্ডিং হচ্ছে আমার 7 মিলিমিটার, সেই ক্ষেত্রে আমি কতটুকু স্ক্রাইবিং করব, 7 মিলিমিটার হইলে পরে সেটা চলে যাবে হচ্ছে ডাবল করলে 14 মিলিমিটার, 14 মিলিমিটার যদি আমি 10% বাড়াই তাহলে পরে হবে 15.5 মিলিমিটার মনে করো কাছাকাছি। তো সেইভাবে যদি ফোল্ডিং অ্যালাউন্স হয় 5 মিলিমিটার, সেক্ষেত্রে আমার স্ক্রাইবিংটা হবে হচ্ছে 5 এর ডাবল 10, আর তার থেকে 1 বাড়বে, তার মানে 11 মিলিমিটার হলে আমার এখানে যথেষ্ট, কিন্তু তার কম হলে হবে না। একটা জিনিস মনে রাখবা, দুইটা আমাদের ছাত্রদের ভিতরে অভিজ্ঞতায় দেখা গেছে এই দুইটা জিনিস তাদের একটু প্যাচ খেয়ে যায়। স্ক্রাইবিং এর উইথ হবে হচ্ছে ফোল্ডিং এর ডাবলের থেকে 10% বেশি, আর কতটুকু জায়গায় আমি অ্যাডেসিভ লাগাবো ফোল্ডিং এর সময়, অ্যাডেসিভ আবার লাগাবো মনে করো আমার 10 মিলিমিটার ফোল্ডিং করতে হবে, অ্যাডেসিভ খালি 10 মিলিমিটার লাগালে হবে না, তার ডাবলের অর্ধেক সরি ডাবলের থেকে একটু কম, তার মানে 10 মিলিমিটার হইলে পরে সেটা হবে হচ্ছে 18 মিলিমিটার অ্যাডেসিভ লাগাতে হবে, কারণ ওই যে বললাম হ্যামারিং করলে পরে একটু বেড়ে যায়। এখন 18টা যদি আমি 20 মিলিমিটার এরিয়া দিয়ে লাগাতাম তাহলে 10 মিলিমিটার বেড়ে যখন একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারতাম হ্যামারিং করতাম তখন 18টা ব্লিডিং হয়ে একটু বাইরে বেরিয়ে আসতো ফোল্ডিং এর উপরে, সেই জন্য 18 অ্যাপ্লাই বা অ্যাডেসিভ অ্যাপ্লাইয়ের জন্য একটু কম করতে হয়। এই দুটা মনে রাখবা, আমি আবার রিপিট করছি, স্ক্রাইবিং এর উইথ হবে হচ্ছে যতটুকু ফোল্ডিং অ্যালাউন্স আছে তার ডাবলের থেকে 10% বেশি। স্ক্রাইবিং এর থিকনেস কতটুকু হবে এটা ডিপেন্ড করবে আমি কি টাইপের স্ক্রাইবিং করছি তার উপরে। যদি আমি এজ স্ক্রাইবিং করি তাহলে পারে থিকনেস হবে হচ্ছে এজের দিকে একদম 0, আমি যদি প্যারালাল স্ক্রাইবিং করি তাহলে পারে সেই ক্ষেত্রে স্ক্রাইবিং হবে হচ্ছে ইন্টার লেদারে থিকনেসের অর্ধেক। আমার লেদারটা যদি থিকনেস থাকতো 1 মিলিমিটার তাহলে পারে প্যারালালের ক্ষেত্রে আমার এজের দিকে থিকনেস রাখতে হতো 0.5 মিলিমিটার। ই টাইপের স্ক্রাইবিং কখন দরকার হয় সেটা আমি স্ক্রাইবিং এর টাইপস পড়াবো, তখন আমি হচ্ছে এটা বুঝাই দিব। এত পর্যন্ত যতটুকু বললাম মোটামুটি কথাগুলো তোমরা পারছো না, এটা আমি একটু জানতে চাচ্ছি যে কোনো একজনের কাছে, বা কারো যদি অসুবিধা থাকে সে অবশ্যই মাইকটা আনমিউট করে আমাকে বলো স্যার এই অংশটুকু আমি ধরতে পারিনি বা আমাকে আরেকবার বলতে হবে। তারিকুল ইসলাম তুমি আনমিউট করো তো বাবা, তুমি আমাকে বলো তো তারিকুল ইসলাম। আচ্ছা তোমরা জুতার সময় স্ক্রাইবিং পড়েছে কয়েক ধরনের, মোটামুটি একই রকম কথা, কিন্তু সাধারণত লেদার গুডস তৈরি করতে গেলে 4 ধরনের স্ক্রাইবিং মেনটেন করা হয়, 4 ধরনের স্ক্রাইবিং, তার মানে স্ক্রাইবিং যে 4 প্রকারেই আছে সেটা কিন্তু নয়। আমার কথাটা কিন্তু আমি আর একটু ক্লিয়ার বলছি, স্ক্রাইবিং কিন্তু অনেক পদের থাকতে পারে এবং আসেও, কিন্তু লেদার গুডস তৈরিতে বা লেদার গার্মেন্টস তৈরিতে যে স্ক্রাইবিং করা হয় তাতে সাধারণত 4 ধরনের স্ক্রাইবিংটা রাখা হয়,
যে কোনো এক ধরনের, এটা কনস্ট্রাকশন অনুযায়ী কখন কোনটা হবে আমি একটু পরে ব্যাখ্যা করে বলছি। প্রথমটাকে বলা হয় এজ স্কাইভিং, যাকে আরেকটা নাম ফেদার স্কাইভ। দুই নাম্বারটা হচ্ছে বেভেল স্কাইভিং, যাকে আরেক সময় বলে ট্যাপার স্কাইভিং। আরেকটা স্কাইভিং আছে যেটাকে বলা হয় প্যারালাল বা ডট স্কাইভিং, এটাকে ফোল্ডিং স্কাইভিং ও বলে। আরেকটা হচ্ছে গ্রুভ স্কাইভিং। আমি আবার বলছি, লেদার গুডস ম্যানুফ্যাকচারিং করতে গেলে বা লেদার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করতে গেলে সাধারণত চার ধরনের স্কাইভিং করা হয় কনস্ট্রাকশন বুঝে। এক নাম্বার হচ্ছে এজ স্কাইভিং, দুই নাম্বার হচ্ছে বেভেল স্কাইভিং, তিন নাম্বার হচ্ছে প্যারালাল স্কাইভিং বা ডট স্কাইভিং, চার নাম্বার হচ্ছে গ্রুভ স্কাইভিং। এজ স্কাইভিং কোনটা এবং কখন করা হয়? আচ্ছা, একটু মিস্টেক হয়েছে তোমাদের, একটা মনে রাখবা যে এই দুইটা ছবি রয়েছে, এই ছবি দুইটা রিভার্স হয়ে গেছে। এজ একটা বেভালে পড়ছে, বেভাল একটা এজে পড়ছে। এটা আমার কাছে সব কপি নেই দেখে আমি ঠিক করতে পারিনি, আমি হার্ড কপি দেখে হাতে লিখে একটু ঠিক করেছি। তোমরা এটা কখনো যদি থাকে থাকে এটা ঠিক করে নিবা। হ্যাঁ, স্কাইভিং এর ছবিটা ভুল আছে, কিন্তু আমি যেই একটা লেদার গুডস এর একটা বই দিয়েছিলাম তোমাদের প্রথমে, তাতে কিন্তু সুন্দরভাবে স্কাইভিং গুলা ছবি আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। এজ স্কাইভিং মানে হচ্ছে আমি স্কাইভিংটা শুরু হবে এবং শেষ হবে একদম এজ এ থিকনেস জিরো, সেটাকে বলা হয় এজ স্কাইভিং। এটা ফ্ল্যাশ সাইডেই করা হয় এবং রিডিউস হয় থিকনেসটা গ্রাজুয়ালি, উইথ থেকে শুরু করে এজের দিকে একদম জিরো চলে যাবে। সাধারণত বক্স আর্টিকেলের সময় এটা করা হয়। বক্স আর্টিকেল বলতে কি বোঝায়? মনে করো আমি একটা টিস্যু বক্স তৈরি করব, তার এজের দিকে যেই ফোল্ডিংটা করে দেব সে জায়গাটা এজ স্কাইভিং করা হয়। আমি একটা ছোট, মনে করো তোমরা দেখে থাকবে যে আংটি বা মানে যেটা রিং বলে সেই ধরনের জুয়েলারি বক্স তৈরি হয়, লেদার দিয়ে যদি তৈরি হয় সেটা সেভাবে করতে হবে, বা লেদারে যদি ব্রিফকেস তৈরি করা হয় সেই ক্ষেত্রে এজ স্কাইভিং করতে হয়। তার মানে এজের দিকে থাকবে থিকনেস জিরো, খুব মোটা লেদার না হলে পরে এজ স্কাইভিং করা হয় না, কারণ যে লেদারের বডি খুব একটা ভালো নয় সেই যখন এটা ফোল্ডিং হবে সবগুলা কিন্তু আফটার ফোল্ডিং সেম অ্যাপিয়ারেন্স। যখন সেলাই হবে স্কাইভিং এ যার উপর দিয়ে সেলাই হবে সেখানে কিন্তু সাবস্টেন্স খুব কম পাবে, সেজন্য খুব সফট লেদার হলে এজ স্কাইভিং হয় না, হার্ড লেদারের ক্ষেত্রে করা। আচ্ছা, বেভাল স্কাইভিং যেটাকে বলা হয় ট্যাপার স্কাইভিং, এবং মনে রাখবা লেদার গুডস তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রেই বেভাল স্কাইভিং এবং প্যারালাল স্কাইভিং এই দুটার একটা করা হয়। বেভাল স্কাইভিংটা করা হয় হচ্ছে আর্টিকেলের জন্য, যেটা আমি একটু ব্যাখ্যা করে বোঝাবো, আর প্যারালাল স্কাইভিং আর্টিকেলটা যদি হার্ড হয় তাহলে পারে বেভাল, আর আর্টিকেলটা যদি সফট হয়, আর্টিকেল বলতে আমি লেদার বোঝাচ্ছি, লেদারটা যদি সফট হয় তখন করতে হয় প্যারালাল স্কাইভিং। এটা মনে রাখার উপায় আছে, হার্ড লেদার সফট লেদার। হার্ড মানে হচ্ছে হলো, হলো মানে হচ্ছে একটু ট্যাপার ধরনের যাবে যেটা বেভাল, আর সফট লেদারের কথা শ্যালো, শ্যালো মানে হচ্ছে প্যারালাল লেদার। তার মানে লেদার যদি সফট হয় শ্যালো স্কাইভিং তোমরা বলতে পারো, শ্যালো স্কাইভিং থেকে বলা হয় হচ্ছে প্যারালাল স্কাইভিং, আর লেদারটা যদি হার্ড হয় বলতে হবে যে হলো স্কাইভিং বা যেটা ট্যাপার বা প্লেভাল স্কাইভিং। কারণটা হচ্ছে, মনে করো আমি লেদার যখন সেলাই করব তখন যেটা একটা লেদারের থিকনেস মনে করো 1 মিলিমিটার, আমি যদি এটা প্যারালাল স্কাইভিং করি তাহলে তার এজের দিকে থিকনেস থাকে 0.5 মিলিমিটার, যার উপর দিয়ে আমার সেলাই যাবে। তার মানে পয়েন্ট সফট লেদার হলে 0.5 মিলিমিটার লেদারটা ওই সেলাইটা ধরে রাখার জন্য যথেষ্ট, কিন্তু যদি লেদারটা সফট হয় আর আমি যদি বেভাল স্ক্রাইবিং করি তাহলে পরে সেটা কিন্তু 0.5 এর থেকে অনেক কম চলে যাবে, যাতে ওই সেলাইটা ধরে রাখার মতো স্ট্রেংথ ওই ফাইবার গুলোতে থাকবে না। এই জন্য সফট লেদারে তোমাকে করতে হবে প্যারালাল স্ক্রাইবিং, আর বেভাল স্কাইভিং করতে হবে হার্ড লেদার। এখানে অনেক কিছু লেখা আছে যে কথাগুলো মুখে বলে দিলাম, যেগুলা তোমরা
পড়ে দেখতে হবে। এবং আমি আবারও বলছি, এটা তোমাদের একটা বই দিয়েছি, সে বইটা আমি আজকে দিতে পারতেছি না, কারণ আমার বাসায় নেই। আমি বইটার কপি এই জেপিজি ফরম্যাটে, ফটো ফরম্যাটে আমি তোমাদের স্যার এই হাসিবুলকে দিয়ে পাঠাই দিব। প্যারালাইস ক্যাবিনটা তোমার ছবি দেখতে পাচ্ছ তোমরা, প্যারালাইস ক্যাবিনটা এইরকম হয়, এটা ছবি ঠিকই আছে। তো এইটা হচ্ছে প্যারালাইস ক্যাবিন, যেটা থিকনেস থাকবে হবে 50% অফ দি টোটাল থিকনেস এর ক্ষেত্রে, এবং প্যারালাল ভাবে থিকনেস করা হয়। এটা কখন করা হয়, লেদারটা যখন সফট থাকে তখন এই ক্যাবিনটা করা হয়, বা টার্ন ওভার এজের দিকেও এটা করা হয়। গ্রুভ স্ক্রাইবিং বা চ্যানেল স্ক্রাইবিংটা, এটা লেদার গুডসের কিছু কিছু ক্ষেত্রে এটা করা হয়। চ্যানেল স্ক্যাবিং, গ্রোভ স্ক্যাবিং কখন করা হয়, মনে করো আমি একটা হিন্স লেদারের এক ব্যাগ, ব্যাগের মধ্যে লাগাবো। তোমরা সবাই হিন্স বুঝো, হিন্স বাংলায় যদি আমি বলি আমার দরজার কবজা, তো কোন আর্টিকেলে যদি সেই কবজা লাগানো হয়, কবজা বলতে বোঝাবে যদি আমি এই ব্রিফকেসে কবজা লাগাই, সে কবজাটা বুঝে একটা গ্রুপ করে নিয়ে তার উপরে কবজা লাগানো ধরনের দেখবা। এখন ঠিক রকমে যদি আমি এখানে লেদারটা কবজা লাগাই বা কবজা না লাগাই, যেখানে আমি ভাঁজ করব, একটা বক্স আর্টিকেল তৈরি করতে গেলে এক জায়গাতে আমার ভাঁজ হবে বা মানে ফোল্ড হবে, আবার খুলবে, আবার ফোল্ড হবে খুলবে, সেখানে ওই গ্রুপ স্ক্যাবিং করে দিলে পরে সে জায়গাটা সহজেই আফটার ফোল্ডিং দেখা যাচ্ছে পিছন থেকে ফুলে থাকবে না। আবার মনে করো আমি একটা আর্টিকেলের কোনো একটা জায়গাটায় অ্যাপ্লিকের মতো করে একটা লোগো সেট করব, দেখা যাচ্ছে যে আমার একটা ব্যাগের উপরে আমি অ্যাপ্লিক টেকনিকটা ইউজ করে ওখানে একটা লোগো সেট করব। একে তোমরা কেউ কেউ বুঝো, হয়তো সকলে বুঝো, আমি আবার বলছি অ্যাপ্লিক মানে একটা প্রোডাক্টের উপরে সেম প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট ওটার উপরে দিয়ে জয়েনিং করাকে অ্যাপ্লিক বলে, বাংলা যেটাকে বলে তালি মারা টাইপের। তো যারা ওই ঘরের পর্দা বা বিছানার চাদরে অ্যাপ্লিক করে এটা তো বুঝবা। তো অ্যাপ্লিক করে আমি ওই জায়গাটায় যদি একটা আলাদা লোগো বা আলাদা একটা পার্ট রাখতে চাই, তো সেই ক্ষেত্রে সেখানে গ্রোভ স্ক্যাবিং করে চ্যানেল করে নিয়ে তার উপরে ওই অ্যাপ্লিকের ইয়েটা লাগাই দিলে পরে, ওখানে আঠা দিয়ে লাগাই দিলে পরে জিনিসটা সময় সরি তোমার যে আফটার অ্যাডিশিভ লাগানোর পরে জিনিসটা লেভেল হয়ে যাবে, কোনোটা ঘুম এই উঁচু নিচু থাকবে না। সেই ধরনের ক্ষেত্রে খুবই রেয়ারলি ইউজ, সাধারণত এগুলো বলা পড়ানো হয় দেখানো হয়, এটা রেয়ারলি ইউজ। এই জন্য লেদারের ব্রিফকেস ইদানিং কালে এখন ব্যবহার প্রায় নাই, তবে লেদারের যে অর্নামেন্ট বক্সের ব্যবহার সীমিত আকারে হলেও রয়েছে। সেখানকার যেই জায়গাটা বক্সের মুখটা খোলা বা ওই দরজার কবজার মতো লাগাইতে হয়, সেই জায়গাটায় এখনো পর্যন্ত এরকম করা হয়, এবং কিছু ক্ষেত্রে তোমাকে ওই অ্যাপ্লিক টেকনিকে লোগো সেট করার জন্য এটা ইউজ করা হয়, এছাড়া সেই রকম অ্যাপ্লিকেশন এখন নেই। আজকে ওখানে এ একটা ফর্ম আছে, হ্যাঁ ওখানে বানানটাতে এ একটা লাগাই দিবা, এটা বাট অ্যাভয়েড ফ্রাইং এট দা এজ, ফ্রাইং বলতে বোঝাবে এজের দিকে, একটা বাংলা কথা ঢিবি আর কি, ওই ঢিবিটা যাতে এজের দিকে না হয় সেই ফ্রাইং, এফ আর এ ওয়াই আই এন, এটা টাইপিংটা মিস্টেক আছে ওখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা,